हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम और फ्रेंड्स चले आसलम गुलिस्तान समबाई 21 मार्केट तृतीय तला सुमाया स्पोर्ट्स आज के देखो भलो मान किस बैटिंग ग्लावस तो भलो मान बैटिंग ग्लावसर भरे थको अपना लो प्राइस थको मीडियम प्राइस थको हाई प्राइस अपन जार जो प्रयोजन सेटाई नीते पर तो आज के जो ग्लावसगुल्लो देखो ये थको अपना गेनेगल्स থাকবে আপনার এসএস থাকবে আপনার এইচএস থাকবে আপনার এজি থাকবে আপনার এডিডাস এরকম অনেক কালেকশন আছে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এখানে মোটামুটি সবকিছু দেখানো হবে আপনার যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আপনারা যারা ভালো মানের গ্লাস খুঁজছেন তারা এই গ্লাসগুলো দেখবেন আর এই গ্লাসগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান সমবায় 21 মার্কেট সুমাইয়া স্পোর্টস আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা ইচ্ছা করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গ্লাসগুলো নিতে পারবেন এজন্য আপনাকে ফোন দিতে হবে ভিডিওর নিচে ডেসক্রিপশন অপশনের ফোন নম্বরে আর ফ্রেন্ডস আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা যদি এই গ্লাসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 12 ঘন্টার ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন ফ্রেন্ডস ভিডিও দেখে থাকুন লেটস গো আসসালামু আলাইকুম আমি সুমাইয়া স্পোর্টস থেকে রাসেল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু ক্রিকেটের ব্যাটিং গ্লাভস ম্যাচ প্র্যাকটিস লো কোয়ালিটি থেকে দামি তো সর্বফাস্ট আমার কাছে যেই ব্যাটিং গ্লাভসটা আছে আমার হাতে পড়া এটা হচ্ছে ওয়াইবি তো এটার লেদারটা আপনারা দেখেন সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই লেদারটা খুবই ভালো এটা টিকসই হবে অনেক দিন আর এইভাবে কাটা সিস্টেম একটা কাটা সিস্টেম আছে এই দেখেন এই সাইডে আর ব্যাটিং গ্রিপিং করতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা খুব ভালো গ্লাভস এটা প্রাইস পড়বে একদম 2200 টাকা হলে এই ওয়াইবির ম্যাচ গ্লাভসটা আপনি পাবেন এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসএস টেস্টের আগের ভার্সনটা সাদা এটা হচ্ছে আপনার নতুন ভার্সন আসছে গোলাপি কালার গোলাপির ভিতরে সাদা এটা নতুন কালার ডিজাইনটা খুবই সুন্দর এটা রিজব্যান্ডটা খুব ভালো এটা আপনার সহজে নষ্ট হবে না এটা অন্যান্য গ্লাভস আপনি নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হবে না আর এগুলোর লেদারটা একদম ফুটা ফুটা করে দেওয়া এসএস টেস্ট ব্যাটিং গ্লাভসটা নিতে হলে দাম পড়বে 2300 টাকা হলে এসএস টেস্ট ব্যাটিং গ্লাভসটা আপনি পাবেন তারপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসএস টেস্ট আগের ভার্সন গ্লাভস এটা ম্যাচ গ্লাভস খুব ভালো গ্লাভস এটা চামড়াটা খুব ভালো আর এর চামড়াটা খুবই সফট আপনারা দেখেন আর এটা একদম রিপ কলা দেওয়া একবারে ডাইরেক্ট এটার ভিতরে কোনো ভাঙা নাই এই দেখেন এই সাইডে শুধু একটু ভাঙা এটা আপনি গ্রিপিং করতে ভালো হবে এটা চামড়াটা খুব ভালো আর এই সাইড দিয়ে আপনার জালি লাগানো আছে আপনার ব্যাটিংয়ে যে আরাম পান এই জন্য জালি দেওয়া আছে দেখেন এসএস টেস্ট এই পুরান ভার্সন গ্লাভসটা নিতে হলে আপনার প্রাইস পড়বে 2200 টাকা হলে আপনি এই গ্লাভসটা পেয়ে যাবেন এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসজি টেস্ট অনেকে চেয়ে থাকেন এসজির মাল যারা এসজি পছন্দ করেন তারা অবশ্যই এই গ্লাভসটা নেবেন এসজি টেস্টের গ্লাভসের সম্বন্ধে আপনাদের ধারণা খুবই ভালো তারপর আমি বলছি এসজি গ্লাভসের রিজব্যান্ডগুলো খুব ভালো আর চামড়াটা খুবই ভালো চামড়া একদম সফট চামড়া এটা ডাইরেক্ট কলা দেওয়া এটা খুবই ভালো গ্লাভস তো এসজি টেস্ট গ্লাভসটা নিতে হলে আপনার এটার প্রাইস পড়বে 2400 টাকা হলে এসজি টেস্ট ব্যাটিং গ্লাভসটা আপনি নিতে পারবেন এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে যারা কম দামের ভিতরে ভালো জিনিস খুঁজছেন তাদের জন্য এই গ্লাভসটা এসএস কে এস সেভেন গ্লাভসটা খুবই ভালো যারা নতুন ভর্তি হয়েছেন মাত্র ক্লাবে তাদের জন্য এই এসএস কে এস সেভেন গ্লাভসটা থাকবে এসএস কে এস সেভেনটা আপনার এইদিকে দুইটা ভাঙা আছে এইদিকে একটা আছে এদিকে একটা আছে এটা খুবই ভালো গ্লাভস আর এটার লেদারটাও খুব ভালো যারা কম দামের ভিতরে ভালো জিনিস চাচ্ছেন তারা অবশ্যই এসএস কে এস সেভেন গ্লাভসটা দেখবেন এসএস কে এস সেভেন গ্লাভসটা নিতে হলে এটার প্রাইস পড়বে একদম 1600 টাকা 1600 টাকা হলে আপনি এসএস কে এস সেভেন গ্লাভসটা আপনি নিতে পারবেন তারপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে পাকিস্তানি এইচএস গ্লাভস এইচএস কোর 5 পাকিস্তানিরা সবসময় আপনি কম দামের ভিতরে ভালো জিনিস তৈরি করে তো আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসএস কোর 5 এটার লেদারটা একটু অন্য কালার আপনি দেখেন এটা লাল কালার লেদার আর এটার বডিটা খুবই ভালো খুবই মজবুত বডি ভাঙা ভাঙা সিস্টেম আছে আপনি যদি ব্যানি করতে যদি কোনো প্রবলেম না হয় এই জন্য দেওয়া আর এগুলো রিস্টব্যান্ডটাও খুবই ভালো এটা কালারটা খুব সুন্দর দেখেন এই সাইডে ডান হাতের ভিতরে এই কলাটা খুবই মজবুত কলা আপনি এটা দেখে নিতে পারবেন এইচএস কোর 5 গ্লাভসটা নিতে হলে আপনার এটার প্রাইস পড়বে 2400 টাকা 2400 টাকা হলে এইচএস কোর 5 গ্লাভসটা আপনি পেয়ে যাবেন এরপর আমার কাছে যে ব্যাটিং গ্লাভসটা আছে এটা হচ্ছে নিউ ব্যালেন্সের এটা খুবই ভালো গ্লাভস এটার অনেকগুলো আপনার ভাঙা সিস্টেম আছে এই দেখেন এই একটা দুইটা তিনটা আপনি এটা খুবই ভালো গ্লাভস
আর এটা রিসব্যান্ডও খুবই ভালো, খুবই ভালো গ্লাভস। এটার ফিঙ্গারটা খুব ভালো, খুবই মজবুত ফিঙ্গার। এটার লেদারটা সম্বন্ধে দেখেন আপনি, লেদারটা দেখলে বুঝতে পারবেন। লেদারটা একদম পুরাটা আপনি পুরো লেদারটাই ফুটা ফুটা করে দেওয়া, যে ভিতরে হাওয়া বাতাস ঢুকে আপনার লেদারটা টিকসই হবে, অনেক ভালো। তো এই নিউ ব্যালেন্স গ্লাভসটা নিতে হলে আপনার এটার প্রাইস পড়বে 2600 টাকা। 2600 টাকা হলে এই নিউ ব্যালেন্স গ্লাভসটা আপনি পেয়ে যাবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসজি গ্লাভস, এসজি মেস গ্লাভস, খুব ভালো গ্লাভস। এটা কালারটা অনেক সুন্দর, এই দেখেন কালারটা সুন্দর। আর লেদারটা খুবই সফট লেদার, খুবই ভালো লেদার। এটা ফিঙ্গার, এই ডান হাতের ফিঙ্গারটাও খুব ভালো, এটা আপনার খুবই মজবুত ফিঙ্গার। আপনার এই এসজি ব্যাটিং গ্লাভসটা নিতে হলে আপনার এটা প্রাইস পড়বে 2700 টাকা। 2700 টাকা হলে এসজি ম্যাচ কোয়ালিটি ব্যাটিং গ্লাভসটা আপনি পেয়ে যাবেন। এরপরে আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসএস সুপার টেস্ট। সুপার টেস্ট গ্লাভসের সম্বন্ধে আপনাদের ধারণা খুবই ভালো, তারপরে আমি বলছি। সুপার টেস্ট গ্লাভসের আপনার লেদারটাও খুব ভালো আর এটা ফিঙ্গারটাও খুব ভালো, দেখেন রিসব্যান্ডটাও খুব ভালো। তো এসএস সুপার টেস্ট গ্লাভসটা নিতে হলে এটার প্রাইস পড়বে 2400 টাকা। 2400 টাকা হলে আপনি ইন্ডিয়ান এসএস সুপার টেস্ট গ্লাভসটা নিতে পারবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য খুবই ভালো মানের গ্লাভস, স্পার্টেন গ্লাভস। এটা খুবই ভালো গ্লাভস, এটার কাটাগুলো খুব ভালো আর এটার ফিঙ্গারটাও খুব ভালো। যারা বাচ্চাদের অল্প দামের ভিতরে ভালো জিনিস চাচ্ছেন তারা অবশ্যই এই গ্লাভসটা দেখবেন, এই গ্লাভসটা খুবই ভালো গ্লাভস, লেদারটা খুবই ভালো। তো এই স্পার্টেন এই বাচ্চা গ্লাভসটা নিতে হলে আপনার এটার প্রাইস পড়বে 1300 টাকা। 1300 টাকা হলে এই স্পার্টেন গ্লাভসটা আপনি পেয়ে যাবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে পিএস গ্লাভস, পিএস পারফেক্ট গ্লাভস। এটা আমাদের নিজস্ব আনা গ্লাভস, এটা আমরা নিজেরা ইন্ডিয়া থেকে আনাইছি। তো এই গ্লাভসটা খুবই ভালো গ্লাভস, এটা বেস্ট কোয়ালিটি গ্লাভস। বেসের ভিতরে আর এটার ভিতরে কোনো পার্থক্য না, দেখেন এটা শুধু কম দামি আর দামের ভিতরে পার্থক্য। এই গ্লাভসটা খুবই ভালো গ্লাভস আর এটার ফিঙ্গারটা খুবই মজবুত। তো এই পিএস পারফেক্ট গ্লাভসটা নিতে হলে আপনার এটার প্রাইস পড়বে 2200 টাকা। 2200 টাকা হলে এই পিএস পারফেক্ট গ্লাভসটা আপনি পেয়ে যাবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এইচএস 41 প্লেয়ার এডিশন গ্লাভস। এই গ্লাভসটা আপনি সব দোকানে পাবেন না, যদিও আমাদের কাছে 3 পিস গ্লাভসে ছিল, এখন 1 পিস গ্লাভস আছে। তো এই গ্লাভসটা খুবই ভালো গ্লাভস, এটার চামড়াটা খুব ভালো আর এটার ফিঙ্গারটা খুবই মজবুত ফিঙ্গার। আমার সাজেস্ট থাকবে আপনার এই গ্লাভসটা এইচএস 41 প্লেয়ার এডিশন গ্লাভসটা দিবেন। এই এইচএস গ্লাভসটা নিতে হলে আপনার এটার প্রাইস পড়বে 3800 টাকা। 3800 টাকা হলে এইচএস গ্লাভসটা আপনি নিতে পারবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এসএস লিমিটেড এডিশন। এসএস লিমিটেড এডিশন গ্লাভসটা খুবই ভালো গ্লাভস, ইন্ডিয়ান গ্লাভস। এটা দেখেন এটার এই পাশে চারো আঙ্গুলে আপনার এক্সট্রাভাবে প্রোডাকশন দেওয়া আছে। তারপরে দেখেন এটার লেদারটাও খুবই ভালো, খুবই মজবুত প্রোডাকশন এটার। এসএস লিমিটেশন গ্লাভসটা নিতে হলে এটার প্রাইস পড়বে 2500 টাকা। 2500 টাকা হলে এসএস লিমিটেশন গ্লাভসটা আপনি পেয়ে যাবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে এইডেস গ্লাভস, এইডেস প্লেয়ার 4.0 গ্লাভস। এটা খুবই ভালো গ্লাভস, যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য এই গ্লাভসটা খুবই ভালো হবে, টিকসই খুবই ভালো আর এটার চামড়াটা খুবই ভালো। তো এইডেস গ্লাভসটা নিতে হলে এটার প্রাইস পড়বে 1600 টাকা। 1600 টাকা হলে আপনি এইডেস গ্লাভসটা পেয়ে যাবেন। এরপর আমার কাছে যে গ্লাভসটা আছে এটা হচ্ছে আপনার গ্রেনিগলস গ্লাভস। যারা গ্রেনিগলসের ফ্যান তারা অবশ্যই এই গ্লাভসটা দেখবেন, এই গ্লাভসটা খুবই ভালো গ্লাভস। এই গ্লাভসটা আপনি দেখেন এই সাইডে আপনার লেদারটা খুবই সফট আর লেদারটার পুরোটা আপনি ফুটা ফুটা করে দেওয়া, যে হাওয়া বাতাস চলাচল করতে পারে। তো এটার ব্যাক সাইডটা খুবই সুন্দর, এটার কালারটা খুবই সুন্দর, এটার আর এটার ফিঙ্গারগুলো খুবই ভালো। গ্রেনিগলস গ্লাভসটা নিতে হলে এটার প্রাইস পড়বে 2700 টাকা। 2700 টাকা হলে আপনি এই গ্রেনিগলস গ্লাভসটা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এতক্ষণ যে গ্লাভসগুলো দেখাইছি এগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্মাইল স্পোর্টসে এসে পড়বেন। ফ্রেন্ডস, আজকের জন্য শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।